ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামিরিদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ হাসিনুদ্দিন ফকির এবং মায়ের নাম বেগম হাবিবুন্নেসা। শিল্পী ফকির আলমগীর কালামিরদা গোবিন্দ হাই স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। ফকির আলমগীর 60-এর দশক থেকে সঙ্গীত চর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বাঁশিবাদক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি 1966 সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীদের সদস্য হিসেবে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং 69-এর গণ অভ্যুত্থানে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ ও 90-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে। যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি ও তার সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসঙ্গীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন হৃদয়পটে সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তার। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় 21শে পদক, সেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার, তর্কবাগী স্বর্ণপদক, জসীমউদ্দিন স্বর্ণপদক, কান্তকবি পদক, গণনাট্য পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার, ডালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা ও বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ।